প্রিয় দর্শক শ্রোতা চলন্তিকার মোর সাত নাম্বার ঝিলপারের এই বস্তি জলেপুরে ছাড়খার হয়ে গেছে কিছুই নিয়ে তারা বের হতে পারে নাই তাদের ঘর বাড়ি সব পুড়ে গেছে এখন তারা মানবতার জীবনযাপন করছে স্থানীয় নেতৃবৃন্দ এবং সাহায্যকারী সংস্থাগুলি সহযোগিতা করা করে চলছে তারা ইতিমধ্যে সরকারের যে স্কুলগুলি আছে স্কুলগুলির মধ্যে থাকছে তাদের কোনো থাকার জায়গা নেই তাদের বসবাসের ব্যবস্থা নেই তারা খুবই বিপর্যয়ে আসে আমরা তাদের প্রতিক্রিয়া জানতে যাব এখন তারা কি অবস্থায় আছে আমাদের সাথেই থাকুন বলেন আপনি কী অবস্থা আছে

ওই ওই আগুন বাতাসে আমি পুড়ে গেছে আমরা বলতে পারি না যে কিভাবে লাগছে মানে তো একটা বাতাসে আমি সব পুড়ে গেছে আপনি তখন কোথায় ছিলেন আমি তখন মেডিকেল ছিলাম অসুস্থ এখানে ছিলেন কে পড়ার সময় ছিলেন কে

এই অগ্নিসংযোগের আসলে মূল সূত্রপাত সম্পর্কে কেউই সঠিক তথ্য দিতে পারছে না শুধু তারা আগুন দেখেছে অগ্নিসংযোগ হয়েছে